অনেক দিন আগে এক দেশে এক রাজা ছিল। সে রাজার ছিল তিন মেয়ে। বড় মেয়ের নাম মণিমালা, মেজ মেয়ের নাম মুক্তমালা, আর ছোট মেয়ের নাম মেঘমালা। রাজা মশাইয়ের বয়স হয়েছে, তাই উনি ঠিক করলেন যে উপযুক্ত তার হাতে রাজ্য শাসনের ভার দিয়ে তিনি বিশ্রাম নেবেন। তাই উনি সেদিন ঘোষণা করলেন, আজ আমি আমার উত্তরাধিকার নির্বাচন করব। আমার বয়স হয়েছে, রাজ্য পাঠ ঠিক মতো চালাতে পারছি না, তাই আজ আমার তিন মেয়ের থেকে বেছে নেব সেরা কি। কিভাবে মহারাজ, আপনি তো মেঘমালার ওপর খুব দুর্বল। ঠিক ঠিক বলেছ, মেঘমালা মনির দিক থেকে কোমলিয়ে কঠোরে গড়া, বুদ্ধিও আছে, যুদ্ধ বিদ্যায় পারদর্শিনী। তবু আমি আরো দুজনকেও সুযোগ দেব, ওদের সভায় আসতে বলা হোক। দেখ বল, এই হাতটা আমাকে কেমন মানাচ্ছে। মুকুট পরে আমাকে কেমন রানী রানী দেখতে লাগছে না দিদি। আগে আমি তোকে জিজ্ঞেস করেছি, তুই আগে বলবি আমি বড়। হাড়ি তো বড়, আমাকে দেখতে তোর থেকে ভালো, তাই আমাকে হিংসে করিস না। আমি সব বুঝি সব, আমি ছোটকে ডাকছি, সে বলবে কে বেশি সুন্দর। এই ছোট ছোট এদিকে একটু আয় দেখি বোন। ছোট রাজকন্যা ঘরে ঢোকে। কি বলছো দিদি, বল দেখি বোন, আমাদের মধ্যে কে বেশি সুন্দর? আমি, তাই না রে ছোট? আমাকে ভালো দেখতে, কি বলিস ছোট? ওদের ঝগড়া চলতেই থাকে, এটাই ওদের রোজকারের ঘটনা। ঝগড়া চলতেই থাকে, কিন্তু দাসী এসে ডাকে। দাসী বলে, মহারাজ রাজ দরবারে তোমাদের তিন বোনকে ডেকেছেন, এক্ষুনি চলো। চল চল চল, বাবা ডেকেছে, চল চল। বলো তো তোমরা আমাকে কে কেমন ভালোবাসো, উদাহরণ দিয়ে বলো। কিন্তু লোকে যেমন সোনাকে ভালোবাসে প্রাণ দিয়ে, তেমনি প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি বাবা। বেশ বেশ, এবার মুক্তমা তুমি বলো। বাবা, আমি তোমাকে ফুলের মতো ভালোবাসি, ফুল তো ভগবানের খুব প্রিয়, তাই না বাবা? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার মেঘমা, তুমি আমায় কি রকম ভালোবাসো? সবাই নুন যেমন ভালোবাসে, আমি তোমাকে ঠিক তেমনই নুনের মতো ভালোবাসি বাবা। বাবাকে তুই ভালোবাসিস ওই সামান্য নুনের মতো? তো লজ্জা হলো না বাবাকে এই কথা বলতে? হ্যাঁ, সবাই আর সবাই খুব গম্ভীর মুখে বসে আছে, শুধু প্রধানমন্ত্রীর মুখে মৃদু হাসি। রাজা খুব গম্ভীর। আমি খুব আনন্দের সাথে বলছি বাবা, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। আহ, অতি তুচ্ছ নুন, মাটির দরে যাবি কই, যেখানে সেখানে, তার সঙ্গে কিনা আমার তুলনা? তুচ্ছ নুনের শামিল আমি তোমার কাছে। বেশ বেশ, তাহলে দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। নুন যেদিন সোনার দরে বিকবে, সেই দিন সেই দিন তুমি ফিরে এসো রাজত্ব নিতে, তার আগে নয়। মহারাজ, এই কথাটার মধ্যে কিন্তু বিরাট একটা অর্থ রয়েছে। মহারাজ, আপনি কিন্তু ব্যাপারটা আর একটু ভাবুন। না না মহামন্ত্রী, অপমান অপমান ছাড়া আর কিছুই দেয়নি মেঘমালা। ও ও আমার সামনে থেকে দূর হয়ে যাক, আমি জানবো আমার আমার তুই মেয়ে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। মেঘমালা প্রণাম করে
মাথা নিচু করে চলে যায়। মনের দুঃখে রাজকন্যা মেঘমালা হেঁটে যাচ্ছে, পাহাড় জঙ্গল পেরিয়ে, নদী নালা পেরিয়ে, কাঁকড় বেচানো রাস্তায় খালি পায়ে সে হেঁটে চলেছে। চলতে চলতে পায়ে কাঁকড় বেঁধে, নরম পায়, কাঁকড় বেঁধে রক্ত পড়ে, তবু হেঁটে যায়। হাঁটতে হাঁটতে বেলা পড়ে যায়, সন্ধে নামে। আর ঠিক তখনই একটা থুথুরি বুড়ি সামনে এসে দাঁড়ায়। বুড়ি স্নেহেশ্বরে বলে, মেঘমালা, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি মা। আমি জানি তোর মনে এখন কি ঝড় চলছে, আমার সাথে আয়। তুমি হাত ধরে না শেখালে কি আমি পারতাম? ইচ্ছে না থাকলে কি সম্ভব হতো রে মা? দিদিমা, এবার কি করব বলো? এবার একটু বিশ্রাম নে মা, একটা কথা বলি তোকে। খেলা কিন্তু জমে গেছে। কিসের খেলা? নুনের খেলা। কি বলছো এসব আজগুবি কথা? আগে আমি ঠিক কথাই বলেছি, এ রাজ্যের কর্তাকে এককণা নুন নেই কো মহারাজ। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। রাজামশাই পড়ল ভীষণ চিন্তায়, কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারছেন না। শুনে মেয়ে, সময় হয়েছে, কালে সকালে তুই বাবার রাজ্যে ফিরে যাবি। এখন তোকে তোর বাবার খুব খুব প্রয়োজন মা। যখনই প্রয়োজন পড়বে আমাকে মনে মনে ডাক দিলেই আমি আসব। কাল খুব সকালে উঠতে হবে, ঘুমিয়ে পড় এখন, ঘুমো দেখি। ও মেয়ে, এটা তোর বাবার হাতে দিবি। তোর বাবার এখন এটার খুব প্রয়োজন, খুবই। এতে কি আছে দিদিমা? এতে আছে নুন। যা মা, আর দেরি করিস না। আর একটা জিনিস দিচ্ছি, এটা রাখ। এই বলে বুড়ি একটা রূপোর লাঠি দিল আর বলল, যখন দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে, এই হাওয়ার মুখ ধরে যাবি।
দেখবি একটা বড় বট গাছ, ওর কুড়ির কাছে তিনবার ঠেকাবি, তারপর যা পাবি ওটা তোর বিয়ের উপহার। এ মা, ইস, সোনা মনি আমার, একটা কথা বলেছিলুম মনে আছে তো? বলেছিলাম যার যেটুকু পাওনা সময় হলে সেটা পাবেই, আর নিজে যে ভালো ভগবান তার নিশ্চয় ভালো করবেন। এখন আর সময় নষ্ট না করে উক্তিকে মুখ করে দাঁড়া, আর চোখ বুঝে বল আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও হে দক্ষিণ হাওয়া। আহ, কোথা থেকে কি হলো, এক ভরি নুনের দাম দু ভরি সোনা, কার অভিশাপ লাগলো? মহারাজ, মার্জনা করবেন, রাজকন্যা মেঘমালাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া খুব অনুচিত কাজ হয়েছে। নুনের অভাবে প্রজা বিক্ষোভ হচ্ছে মহারাজ, রাজপ্রাসাদের অন্দরেও বিক্ষোভ। আজ বুঝতে পারছেন মাটির দরে বিকোনো নুন কত অমূল্য? মহারাজ, আমরা মূল্য যাচাই করি তার চাকচিক্য দেখে, কিন্তু তার আসল মূল্য যাচাই হয় তার নিত্য ব্যবহারে। না না, ভুল ভুল করেছি, ভুল। হ্যাঁ, ওই ছোট রাজকুমারী মেঘমালাই আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু কোথায় পাবো তাকে, কোথায়? বাবা বাবা বাবা, আমি আমি তোর প্রতি খুব অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি সোনার দাম যে কতটুকু তার জানতে বাকি নেই, আর মালার ফুল শুকিয়ে গেলে ওটার জায়গা হয় আস্তা কুড়ে। বাবা, রাঁধুনিকে ডাকো, আজ আমি খুব জমিয়ে রান্না করব। কি করে করবি মা, এই রাজ্যে যে নুন নেই। এই তো আমার কাছে আছে। মেঘমালা হাতের পাত্র রাজার হাতে দেয়, রাজা খুলে দেখেন সাদা নুন, রাজা খুব খুশি। কতদিন পর নুন দিয়ে রান্না খাবো। বাবা, আমি রাজ্যের সবার হাতে পর্যাপ্ত নুন দেব, আমার রাজ্যে কেউ আর কোনো দিন আলুনি রান্না খাবে না। কিন্তু মা, ওইটুকু তো পাত্র, তাতে রাজ্যের সবার নুনির চাহিদা মিটবে কি করে? এই ভান্ডারের নুন শেষ হবে না বাবা। রাজকন্যা মেঘমালা রাজ্যবাসীর হাতে নুন দিচ্ছে, সবাই দাঁড়িয়ে নুন নিচ্ছে, রাজা আর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে দিচ্ছে ওদের মুখে হাসি। কাজের ফাঁকে অবসরে প্রতিদিনই মেঘমালার সেই বুড়ির কথা মনে পড়ে, তখনই মেঘমালার ডাগর চোখ দুটো জলে ভরে ওঠে। একদিন দক্ষিণ দিক থেকে হাওয়া বইতে শুরু করল, মেঘমালার মনে পড়ল বুড়িমার কথা, যখন দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে সেই হাওয়ার মুখ ধরে যাবি। মেঘমালা হাতের রূপোর কাঠি নিয়ে হাঁটতে থাকে, মেঘমালা যেতে যেতে একটা বট গাছ দেখতে পায়। এই তো বট গাছ। মেঘমালা এই বট গাছের গুড়ির কাছে তিনবার ঠেকাতেই গুড়ির সামনের দিকটা সরে যায়। মেঘমালা দেখতে পায় একটা সুড়ঙ্গ, সিঁড়ি দিয়ে নামে।
এই সুরঙ্গের মধ্যে যাচ্ছে সব তোর সব। রাজামশাই মেঘমালার মাথায় রানীর মুকুট পরিয়ে দেয়। আজ থেকে এই রাজ্যের ভার আমি তোর হাতেই তুলে দিলাম, তোর হাতেই তুলে দিলাম মা, তোর হাতেই তুলে দিলাম। মেঘমালা রাজামশাইকে প্রণাম করে।